হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক টিপস ফ্রম বাপি আমার সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করুন আমি আপনাদের জন্য প্রত্যেক দিন ভালো ভালো নাম্বার নিয়ে আসবো যেগুলো ন টাকার ঘরে খেলবে এবং ফার্স্ট প্রাইজ পর্যন্ত খেলতে পারে যেমন গতকাল আপনাদেরকে যে নাম্বারগুলো দিয়েছিলাম তেরো এগারো দু হাজার একুশ ওই তারিখের দেখুন ডেতে কিন্তু ফার্স্ট প্রাইজ খেলেছে এবং মর্নিংয়ে হাজার খেলেছে সাড়ে চারশো টাকার ঘর আড়াইশো টাকার ঘর পর্যন্ত খেলেছে তবে ইভিনিংটা ব্যাড লাক ইভিনিংয়ে কিন্তু কোনো পুরস্কার ওঠেনি আমি একদম সরাসরি বলছি কোনো পুরস্কার ওঠেনি ন হাজার টাকার ঘর খেলেনি সাড়ে চারশো টাকার ঘর খেলেনি আড়াইশো টাকার একটি ঘর খেলেছে তাও পাল্টি নাম্বারে আমি আপনাদেরকে সাতানব্বই দিয়েছিলাম সাতানব্বইয়ের পাল্টি হচ্ছে ঊনআশি এই ঊনআশি মিডিলটাতে আড়াইশো টাকার ঘর খেলেছে তো একজন দর্শক হয়তো আমার চ্যানেলে নতুন এসে ওই ভিডিওটা দেখে হয়তো উনি একটা উল্টো কমেন্ট করে বসলেন যে আপনার ভিডিও দেখা মানে মানে লস তা আমি তাদের উদ্দেশ্যেই বলবো আমার সমালোচক যারা তাদের উদ্দেশ্যেই আমি বলবো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন এবং যদি মনে করেন যে সত্যি এই ভিডিওগুলো দেখে উপকার হচ্ছে তাহলেই দেখবেন নয়তো দেখবেন না আপনাদের কিন্তু শুরুতে একটা ওয়ার্নিং দেওয়া থাকে ঠিক আছে এই ওয়ার্নিংটা কিন্তু ফলো করবেন আমি কিন্তু আপনাদের কাউকে ফোর্স করি না আর আপনারা ভিডিও দেখবেন কি দেখবেন না আমি তাদেরকে বলছি আমার যারা দর্শক আমাদেরকে ভালোবাসেন তাদেরকে বলছি না আমার যারা সমালোচক আমি কিন্তু তাদেরকে বলছি যারা নেগেটিভ কথাবার্তা সবসময়ের জন্য বলে আমি সবসময় পজিটিভ কথাবার্তা পছন্দ করি ঠিক আছে পজিটিভ কথাবার্তা বললেই তবেই আমি চেষ্টা করি ভালো ভালো নাম্বার দেওয়ার ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যেই বলবো যা যারা নেগেটিভ কথাবার্তা বলেন চ্যানেলের কমেন্ট বক্সে এসে তাদেরকে বলবো যে আপনারা আমার ভিডিও দেখবেন না যেই ভিডিও দেখে আপনাদের উপকার হতে পারে সেই ভিডিও দেখবেন এমন তো কেউ দিব্বিদায় দেয়নি যে আমার ভিডিওই আপনাদেরকে দেখতে হবে আমি এমনও মানুষ দেখেছি প্রচুর মানুষ দেখেছি যারা হচ্ছে আমার কমেন্ট বক্সে দু একটা বাজে কথা লেখে লিখেও তারপরেও আমার ভিডিও দেখে কেন দেখে নিশ্চয়ই কোনো উপকারও আছে বা তারা অবশ্যই বুঝতে পারে যে এই দাদা যে নাম্বারগুলো দেয় সেগুলো অবশ্যই খেলে তবেই না তারা আবার ফিরে আসে এদিকে কমেন্টে লিখতেও ছাড়বে না আবার এদিকে ভিডিও দেখবে এটা কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে মানুষটা বাজে কথা লেখে যদি মনে করে উপকার হচ্ছে না তাহলে আসার কী দরকার এই ভিডিওতে আবার সে ফিরে এসে আবার সে লেখে এরকম কিন্তু মানুষকে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো আপনাদের মধ্যে যদি কেউ সমালোচক যারা আমার রয়েছে আমি তাদেরকে বলছি যদি ভালো না লাগলে ভিডিও দেখবেন না অনেক ভিডিও আছে ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও আছে যাদের ভিডিও দেখে মনে হয় যে সেরা নাম্বার যারা দিচ্ছে তাদের ভিডিও দেখুন ঠিক আছে আমার ভিডিও দেখার দরকার নেই আর আমি এখান থেকে যে নাম্বারগুলো দিই সেগুলো কিন্তু প্রো লেভেলের টার্গেট যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জেনে গেছে যে দাদা যে নাম্বার দেবে একেবারে মানে চোখ বন্ধ করে ভরসা করার মতো নাম্বার ঠিক আছে আপনাদেরকে এই কথাটা বলে রাখা ভালো এছাড়া আপনাদের জন্য নাইটে আজকের জন্য কি কি দেখেছি সেগুলো দেখে নিন ন টাকার টার্গেটের জন্য ইভিনিং দেখুন এইট ওয়ান এইট ওয়ান মিডিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে নাগাল্যান্ডের স্টেট লটারি ইভিনিং টার্গেট ঠিক আছে চৌদ্দ এগারো দু এই তারিখের কথা বলছি এইট ওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে দেখুন সেভেন ওয়ান একাত্তর রেখেছি এই মিডিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে দেখুন সেভেন টু এটা বেশ ভালো একটা নাম্বার তারপরে দেখুন নাইন জিরো এক্সেলেন্ট একটা নাম্বার তারপরে দেখুন ফোর সেভেন এটাও বেশ একটা ভালো গুরুত্বপূর্ণ নাম্বার তারপর দেখুন ওয়ান নাইন এই ছটা মিডিলের মধ্যে দিয়েই কিন্তু খেলবে ঠিক আছে আপনাদেরকে অবশ্যই আপনারা কিন্তু যে কোনো ভিউয়ার্স যখন চ্যানেলে আসবেন একটি মানুষকে যেমন একদিনে আপনি বিচার করতে পারেন না সেরকম একটি ভিডিও দেখে কখনোই কিন্তু কোনো চ্যানেলকে বিচার করতে যাবেন না আগে প্রত্যেক দিনের ভিডিও দেখবেন মিনিমাম এক সপ্তাহ এক মাস ভিডিও দেখবেন তারপরে কিন্তু কমেন্ট করবেন যে সত্যিই দাদা কি নাম্বার দেয় আর কি খেলে ঠিক আছে আমার ভিডিও সেই সমস্ত মানুষদের জন্য যারা টিকিট কাটেন অথচ পুরস্কার পান না মানে ছোট পুরস্কারের কথা বলছি না বড় পুরস্কারের কথা বলছি তাদের জন্য কিন্তু আমার ভিডিও তৈরি করা ঠিক আছে তারা যাতে একটু বড় পুরস্কার পেতে পারেন তাদের জন্য ভিডিও ঠিক আছে আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওয়ার্নিং দিয়ে দিই এই চ্যানেলের নাম্বার দেখে কখনো আপনারা কিন্তু বেশি বেশি টাকা টিকিট কাটবেন না টিকিট কাটা আপনাদের এটা ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে ওয়ার্নিংটা দেওয়া থাকেই সামনে তারপরেও আমাকে দিতে হয় ঠিক আছে আশা করি বুঝতে পারলেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে ভালো থাকবেন এই আশাই কামনা করি